যেমন লাগান একটা মাসলা কুইয়ারিয়াই দুই গেছে। নমাজের মাঝে আমরা প্রায় সময় ইমাম সাহেব খালা ইমাম সাহেবের জমাত লইয়া নমাজ পড়াইতরা আমরা কিছু মানুষ করে বলি নেন ফরি দৌড় দিয়া আইয়া আমরা রুকুত অনেক সময় আমরা খালা হই ওই নেন ওইনর মাসলা জানিনি কেউ আইয়া দেখবা আইয়া খালা হইও এটা আপনার ও করে দৌড় থাকতে আঁত তুলে হয়ে যায় আর খালিও লকবার হইয়া ইন আর উবানি নাই ডাইরেক্ট গেও রুকুত ইলা কিছু ইমানদার মুসলমান যায়নি না নামা তোকা তুলা আমরা তো দেখিয়া মাসলাই গো আনিয়ার প্রায় মুসলমান বুতু হয়ে যেন নিয়ত খানো তকবির খানো তহরিমা খানো এটা ভোট নি না না মাতুন না কেটা লাগি এখন জোড়া ভোট খালা জায়গাত রয়েছেন ওই যে দোলমারি উবা তাকতে উবানিও নাই বেটা তো লগ লইলিস অনর মাসলা কই আর শুনিলাক কুয়া ইনর মাসলা হইল শুনিলাক কুয়া বালা করি আপনি জাগাত গিয়া উবাইয়া একারে কারেন্টর মতন নিয়ত আনা নিয়ত করা লাগবো আমি ও অক্তর ভোট নমাজ বলি আর অত রাখাত ওখান দিলর মাঝে আপনি ইশারার লগেও পুরা মানুষ মঞ্জিল অন গেও বইয়া আপনি ওখান নিয়ত করা লাগবো এর মাঝে আল্লাহ আকবর লোক পরে লোক পরে ইলে হইতো নাই খেয়াল হতো নি আমার মাত আমরা ওগুলাও হয় নানি উড়ে উড়ে রিগু ওলাও হয় নানি আবো হেবেটা সিটে উঠতে পারছে না ওই জন্য দৌড়ো আগর যুগ গিয়া এক যুগে রুকুত ওই জন্যে বার হইয়া যেমনি খাই তুইছে আপনার এক যুগ দিয়াতেও জিভ লইছে এগুলো রুকুইব না নমাজ হইব হইব নি ওই তো নাই পরিষ্কার জানিলাও এন নমাজ ওই তো নাই এখন আমার লাখান নেশা বইতে গিয়া যদি জিকায় কইব ওইব ওইব একটা দায়িত্ব বিহাজার লিমাম কারণ হেও বেটা বাগর আমার লাখান বাগর নাই বুঝছো নি হেও যে গেছে না নমাজে সকল তো যায় না এখন যদি ইগুরে অতবেলা করে কয়েছে ইগু শিয়ান বানাইছে ইগে বাদে তারে আটকাইব এর লাগে কইছে ওই বই একটা দায়িত্ব বিহাজার লিমাম তুমি একটা দায়িত্ব কইয়া ইমামর খান তো উঠি গেছো গতিকে তোমার যা ফাউল এটা কোনো অসুবিধা না বাবা রে তুমি হামাইবা লাগে তোমার যেটা ভোট অগুণ তুমি দাখিল লইতে পারছো না তুমি ভোট যে গুণ অগুণ চালিয়ে দিছো এখন তুমি আর এডমিশন লইতে পারছো না আনা এডমিশনে কোনো স্কুলে তোমার ছাত্র গণিব নি কো গণিব নি ও গেল মা তিনও গিয়া মাছলো হইলো আপনি গিয়া নিয়ত করিয়া কইতে আল্লাহ আকবর খেয়াল করুক আত ওনর তাহা অবস্থায় আল্লাহ আকবর ও তরিমা বান্দিতা খেয়াল করছেন নি মাত বুঝছেন নি তরিমা বান্দিয়া উবাইতা কত সময় বুঝবেছেন নি খুব রেইছে তিনবার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও তিনবার কইতে যত সময় গেছে অত সময় আপনি তরিমা বান্দিয়া উবাত রইতা এর মাঝে আপনি রুকুত গিয়া যদি একবার কইলিতে পারেন সুবহান রাব্বিয়াল আযীম এর বাদে ইমামে কইন সামি আল্লাহু লিমান হামিদা তেও আপনি ও রাখাত আপনার খাম লাগছে আল্লাহ আপনার নমাজ হইছে না পরিষ্কার মাত আর ইয়ে আর তালি 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 বসছো যতটা এর আগে দিছো তোমার এমনিও শেষ হয়ে গেছে তুমি এমনিও আউট আর নমাজ তোমার হইছে না আমরা ইনর মাঝে কত ভুল আছে নি না নাই তোলা মাতুক আছে নি না নাই না জানার কারণে জানি না করি বলা হয়েছে না আজ তো জানি লাইছি এখন এক আলিমর দ্বারো গিয়া যদি ওখান জিগাইতাম বলে আপনি তোলা কোক আছেন নমাজও কিলা উবানি লাগে মানে মাঝে গিয়া একটা বাইলে রুকু ওখান জানি কিছু বানছে এ রুকুত গিয়া যদি এক তসবি ভাইলাও কেই রাখাত খামলাই গেছে ওইলে শিকান আমরা খুব কম মানে জানি যে আপনার আমি ইনো গিয়া উবাইতাম কত সময় এর বাদে আমি রাখাত রুকুত যেতাম এই টাইমটা কিন্তু আজ বহুত নয়া পাইছো পাইছো না না তিনবার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও তিনবার হইতে যতক্ষণ সময় গেছে আল্লাহ আকবর করে তরিমা বান্দিয়া অতক্ষণ সময় যদি যায় না আপনার আর আপনি ডাইরেক্ট আল্লাহ আকবর কই রুকুত যাইন গে তা আপনার নমাজ হইছে না আপনি আমি তো হরু মরু মেসাম বড় বড় বিজ্ঞ আলিম দেখে দেখাইবা যদি আমার মাথে আপনার শখ হয় দুষ্ট হল বুজুর্গ হল কুটিনাটি এক কামে আমার নমাজ শেষ নি না না মাতুন না
তুলা জিনিস না জানার কারণে কি হয়েছে শেষ ইটা সারা শিকিবার লাগি লাইন কিতা জানি আই রাস্তা রাইট মাসলা কইয়াও সকল বিভাগের মাসাইল ক্লিয়ার হইতো না রে একদিনে কয়টা মাসলা হিনো হুনো যদি তো ওবাই যে আইব আর হবাই যাইব না না উবাইতে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজ কিলা উবাইছেন ইগানে আলিম রে না জিগাইলে জানমুনি আমরা কইছেন জানমুনি বহুত মানুষ এখন অভাসক্ত নমাজ পড়ি ওইলে আমরা রুবানি খান ঠিক নাই বহুত বেটিন আসুন বেটাইন তোর লেখান নমাজ ভুলুন বেটিন তোর নমাজে আর বেটাইন তোর নমাজে তবাত আছে পার্থক্য আছে আছেন না নাই আছে কিন্তু ইটা পার্থক্য জানা নাই জানা নাই করি বেটাইন তোর লেখান অনেক বেটিনতে রুকু করুন অনেক মা বই নকলে শ্রদ্ধা করুন বেটাইন তোর লেখান নমাজ হইতো নাই বেটিন তোর নমাজের তরতিব নবী যে শিকাইয়া দিয়া গেছেন অন আমি শিকিতাম সার গেছে দিয়ে শিকিব কইছেন মাতুন না কিতা লাগে এক আলিম সারা শিকা দিব নি এখন যারা বড় হয়ে গেছো বড় বড় বেটিন হয়ে গেছো এখন কইবা এরা তো আর শিকিবার লাইন নাই এর লাগিয়া আমরা কর্তব্য হইল যে আমরা ইমানদার মুসলমান হল সবাহী মক্তব্য সুস্থভাবে আমরা বাচ্চেন করে দিনর তালিম দিতাম আর এই জবানাত এখন জেলা আমরা অপভদ্রি করছিলাম ও করাই আল্লাহ এখন একবারে আলিমহলের দরজারে বন করে দিছে করছে নিলা না ও আমার বাড়ির বাক্কা কয়েকটা ছাত্র আসলা মাদ্রাসা অনেক গার্জেন এখন ঘুরে মাদ্রাসা লাইনে নিয়ে ফোলাইতে অনেক মাদ্রাসাত খরচ লাগে লাগে নিলা না আনা খরচকে ফোলাইব নি 3,000 মাসও লাগে 2,000 টাকা মাসও এ সরুতার তলে লাগে আর্থিক অবস্থা ওয়াই যু দুইজন আইসুন আমার কাছে কইতে কিতা করতাম আমি কইলাম ইমাম বুখারির মতো ন যদি ইমাম বুখারির মতো নইতে পারো তা আই যে ইমাম বুখারির হোক যাবা না এখন আইছে যদি পেটে পিঠে ভাতর বান দিয়া বাচ্চারে যদি তুমি ই দেশর নবীজির দিনের জান্দা বহনকারী বানাইতে চাও নবীজির দিন দে জিন্দা রাখতে চাও তাহলে এখন ও সময় আইছে যে তুমি তোমার পেটরে বান দিয়া গতর দে কন্ট্রোল করিয়া কাপড় চুপড় একটার ফার্স্টার জায়গা দুইটা কাপড় ব্যবহার করো বাকি মাল দে জমাইয়া তো তোয়া তোমার উপরে তুমি 3,000 নাই 5,000 মাসও দিয়া যদি ওলা যোগ্য এক মুদর্শার মাঝে নিয়া বাচ্চা দিতে পারো তে 4-5 বছর বাদে দেখবা আল্লাহ তোমার এই দেশের বাসা তোমার এক বাচ্চা আল্লাহ দান করছে ইগে আপনার যেমনে কবরের দ্বার গিয়া কইব রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা আর দুজকর বিরিস্তা হলে ও সময় তোমারে সাইরু মুগাইতে বেরিয়া লইয়া বোয়াত তোমারে গুরুজ দিয়া ডান্ডা দিত্রা আজাব দিত্রা ও সময় তোমার আলিম বুয়া দিনদার বুয়া যেমনে গিয়া কবরের দ্বার হইয়া সুরে মূল কতবা সুরে একলাস তিনবার ভুলিয়া অতবা সুরে আপনার মাইয়াসিন শরীফ পড়িয়া যেমনে আপনার হাত তুলিয়া কইছে রব্বের মহুমা কামা রব্বায়ানি সগীরা ফুয়া দা জাগা তুবাত রইবা তাই ন বুঝবেই তা নাই সেকেন্ডর লগে লগে আসমান তাকিয়া এই খবরের লগে 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 ওয়ারলেস হয়ে যাইব হে গজবের ফরিস্তা হল তুমি দেন নিকালো রহমতর ফরিস্তা ইয়া লগে লগে আমাইবা জন্নতি বিছানা লইয়া লগে লগে তোমারে জন্নতর বিছানার মাঝে নেব হয়ে যাইব জুড়ে করি এখন বার্তা সুবহান আল্লাহ বলতে ভাই জমিন ওলা এক গেট পাস হইতে 8 লাখ 10 লাখ ঘুষ দিয়াও ফারা যাইত নাই দেব নি সারা সম্পত্তি দিয়াও কবরর এক রাই বরাবর কোন গাঁট থেকে কনসিডারেশন ফাইবার লাইন নাই যদি আল্লাহ তান তরফ থেকে কুন্তা না করুন এখন আমার আওলাদ আলিম নাই সারা আওলাদ আলিম বানানি দেব নি মাথন না কিতা লাগে তখন আমরা আলিমর ফজিলত ফাইবার লাগিয়া সুরত হইল যদি এলাকার মাঝে এক মুদরসা কায়েম থাকে এক সবাহি মক্তব থাকে আর এই সবাহি মক্তব যদি সুষ্ঠুভাবে তালিম ওর ওর কি না অনর তদারকির মাঝে যদি আমরা মুসলমান হল লাগিয়া থাকি তে জানিয়া রাখিও মুদরসা সব থাকি বড় হইল সবাহি মক্তব বলনি না না হোক কোন জনজা শিকিত
ওনো আমারে গুসল দেবানি শিকিত, ওনো হে গুসল করা শিকিত, উজু বলা শিকিত, মা বাফর লগে কি ব্যবহার করা লাগে ওখান শরীয়ত মতো ওখান শিকিত সবাই মক্তব শিকতনি না না মাতিবা তোলা অন শিকা চালা পারবনি কোনো কানো আর আপনারা অন যত আমরা ওই দিন মেসা বইছি আমরা 10 বছর মাদ্রাসাত পড়িছি নমাজ কিলা হলা লাগে কিতা করা লাগে ইটার প্র্যাকটিক্যালে কিচ্ছু নাই ওটা বুঝতে তুমি বাদে কিতাব চাইয়া ও কিতাব চাইবার আন্দাজে ইলিম আছিল 10 বছর বাদে তো আপনি যেটা চাইবা যেটা শিকিবা চাইবা তো এর আগ যে নমাজ মাজ হারাম হালাল পাক না পাক কিছু প্রাথমিক বোধ জিনিস আছে নি না নাই এগুন কোন কিতা দিয়া চলা জানেননি এগুন সারা হইল সবাই মক্তব দিয়া সবাই মক্তব যে তসৌদ ফুড়িছিলাম ও তসৌদ আই মাদ্রাসা পড়ার বাদে ও তসৌদ আছে যদি হও সময় তসৌদ ভুল হয় বা হও সময় আমার সুরে ভাতে হা মসজিদ ভুল হয় তে 10 বছর ওইটা আমি কই আর বদল হুলটাই দিল বলেছি কারিয়ানা বিভাগ আসলো যারা আপনার এলাকার বহুত আলিমকল অন ফুড়িছুন কারিয়ানা এক বিভাগ টাইটেল ফার্স্ট ইয়ারও বলিত রাখে আল কথা আপনারা আলিয়া বাস করিয়া টাইটেল ফার্স্ট ইয়ারও আমার লাগান মেসাবে ভয়লা সুরে ভাতে হা সুটাইতে এক হাফতা লাগছে সুরে ভাতে হা ওগু সুটাইতে কারি সাবর গেছে থাকি কেয়াল কত্রানি টাইটেল ফার্স্ট ইয়ারও ইলা হয়েছে যে আপনার আলিয়া বাস ক্লাস পাস করিয়া অন্য খান থাকি সিনিয়র পাস করিয়া আইসুন খালি টাইটেল 2 বছর ফলিতা কিন্তু অন তাকলে সামনে বুধবেলা অনে কি হাল সুরে ভাতে হা শুদ্ধ করাইবার কোনো ক্ষমতা নাই হো যেন হরু থাকতে তেড়া মুখা যেখানে হামাইছিল ইগানার বাপ কসম শুদ্ধ হয় না এখন তো মানুষ টানি গেছি মাত বুধবেত রানি ভুল ও ওলা কোরআনে পাক সবাই মক্তব্য যে ভুল হইব সেই ভুল সুটানি বড় হেরান এর লাগে প্রসঙ্গক্রমে আলিমুলামার লগে একটা মাত আইছে আপনারা সবাই মক্তব্য সুষ্ঠুভাবে তালিম দিবার চিন্তা করুক এখনো স্কুলও খবর লইবা স্কুল ক্লাস ওয়ান যে হরুতা ফাইভেট হোক আর সরকারি হোক প্রমাণ নিতা যদি হয় তেনিবা জ্ঞাধি গাইবা অগু মসজিদ কীরকম যেগু 1 নম্বর ছাত্র ক্লাসর অগুর মেসাবরে জ্ঞাধি গাইবা তোমার অমুকর ফুলি গু মসজিদ কীরকম শুনবা মেসাবে কৈত্রা এগু মসজিদ ক্লাস ওয়ান বুধবিত্রী আমার মাতিতা ইতা আল্লাহর এক লাইন যদি আপনি দিনদারির মুখা আপনার দিল যায় গিয়া আর দিনর মাহল বানাই লিতে পারেন আপনার বাচ্চারে আপনি এর বাদে বাচ্চা যেবাই চালিবা আগুই নইয়া বারুতুইয়া আগুয়াইব কোনো শখ শুভা নাই দিনই লাইনেও আরাম পাইবা আর দুনিয়াবি লাইনেও আরাম পাইবা এগুলি আর আপনি কোনো কিচ্ছু করা লাগতো নাই এর লাগে সবাই মক্তব ওবাই অনুকা সবাই মক্তবর করছো অতখান আছে ইয়াই রাখবা আমরা আর ওই যে উত্তর পূর্ব ভারতের যে এমারতে শরিয়ার যে কোর্স ও সিলেবাস ওখান একবার নিয়ে ফুলিবা ফুললে ওখানে দেখবা কতটা লেখা আপনি একদিন যদি সারা আপনার বাচ্চার ভিতরে হামাই যায় 11 হাজার মাসলা পর্যন্ত সবাই মক্তবর করছো পাক না পাক তো সারা আছে হালাকে বাইয়ে বনির কিলা ভরাই দিত বাইয়ে বনির লগে কি ব্যবহার করতো আওতারও আপনার টপিক আছে বেদিন তোর যত মাসলা সারা আছে বেস্তি দেবর হইয়া এক কিতাব আপনারা শুনছেন 10 খণ্ড ওয়ান বাংলা বার হয়েছে ওখান আপনারা গড় লইয়া বইয়া সাইন জানি ইগান কোনো মাসলা বাকি আছে নি ও ইগান আপনার ফোড়াইবার হুকুম আছে ওয়ান আপনার বাচ্চেন তোরে ফোড়ানি কিন্তু এখন মুয়াল্লিমকলে ফারল না ইগে দেবলা ইগান ফলিত এতু ই লাখ একটা অরুতা মসজিদ এতু কন্ট্রোল লইন না মানে রইন না ইগান তো ফোড়তে হইলে তোলা বুঝদার লাগবো না নি যে সময় ই বুঝো আইতো ইগু ইনো নাই আউট আমি আমার 26 বছর 30 বছর সবাই মক্তব পড়াইছি কিন্তু লাস্ট টাইমে আসাও বাদ দিলে সিফাইছি না পাইছি না কারণ হইল ভরকা ই কন্ট্রোল রাখা যায় না আর না প্রায় 20 বছর পর্যন্ত আমি 8টা কিতাব সবাই মক্তব আমি হরুতারে পড়াইছি আমার হরুতা ইতাই ই 20 বছর হরুতা আপনারা যেন হইবা জিগাইলে শুনবা কতটা কিতাব আমি পড়াইছি ইতারে এখন যেসা কামে গেলে আপনার দেশা তাত আটকাই দি মুশকিল আছে এখন মেসাবর দোষ নাই ইগু আর এখানে তোলা সবাই মুক্ত সম্পর্কে মাতিয়ার আমি ইটবিক চালি দিয়ার তোলা আইছে যখন দিল তোলা মাতিয়ার
আমার অরুতায় আমার এ জীবনের শেষ মেষ আটাইলি এর মাত জীবনের শেষ সময় হইল জনজা আর এইটা হইল দোয়া জনজাই গুকিতা আখেরি দোয়া ও দোয়ার মাধ্যমে আল্লাহর এত সমজানি হয় এর বাদে আর মুখ কুলনি মাতুন না কিতা লাগে আছে মাসলা আর কি যদি খুব পাগল দেওয়ানা আওলা দুই যায় কি বাই ফুয়া বা বাপ মানুন না দেখলে না ওর তে আনে দেখাইতা না সব থেকে উত্তম হইল জনজা ওই গেলে আর ই মিতর মুখটা কুলতা না যদি ইলা আকারিম খেয়তা হইন তে আপনার লাগে ধৈর্য ধরা হইল উত্তম যদি ধৈর্য ধরিলে ইতা ভার হইন তাহলে বহুত বড় দরজা আপনার মার বাপে ভাইবা আপনার কারণে ওলা আরেক মাত মাতিয়ার অনেক সময় আমরা অনেক ফুয়াই নকল বিদেশ বাড়িত থাকি আইসে যখন ও পয়েন্ট মাতিয়ার এটা নয়া মাত না আমার ফোন না ওয়াজ মাথুক তুলা মাতুন না কি ই ওয়াজ আর করছিনি করছি না লাগে খুব মাহি মাহি ওয়াজ করি আর এক জায়গা দুই তিনবার আইয়া আনলে এমন জ্বালায় হয় মানে এই নতুরা বদলাইয়া যদি পয়েন্টর উঠে আলোচনাও করো না করবাও গতবারই ওয়াজ অগ্নি টাইন খতরা আর শরীয়তর কত খাম ফুরি রয়েছে নানি এর লাগে সব বিভাগ আমরা জানার দরকার তো আমি খোয়াত আসলাম আমার দুস্থ কল আর আমার বুজুর্গ কল আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد ও বাচ্চাই জীবনের শেষ মেষ নমাজ আপনার ফুয়ায় ফলিব ফলিব নি না না এর লাগি এক মাসলা হইল আমরা কোনো সময় দুই জনজা হয় মানে দুইবার এক মানুষের জনজা হয় ওইন সময় সাপেক্ষে যেমন লাইন ও শিলচার তা হইন হন তাইন রইন কিন্তু আনিয়া হরিনগরের মানুষ হন আনি দহন করতা কিন্তু ও হাতল তো আপনার হনর মানে মানছেন না হন হবার জনজা ও জনজাত নিজের আহন ফুয়া বাই এরা যদি হন হালা হই যায় এর বাদে আর জনজা হইত নাই খেয়াল করেন জানি আমি পয়েন্ট কিতা লাগে কইয়া যে নিজর আওলাদ বাই নিজের রক্তর ইগু কি পরিমাণ দামি মরার বাদেও আন্দাজ লাগাও যে সময় শেষ জনজা হইত অর্থাৎ আওলাদ বা ভাই যে জনজাত চুরি কই দিই বা বাপ বস আর এর বাদে আর কোনো জনজা হবে না বুধৈত্রে নি মাতিকান ওলা যদি বিদেশ বাড়িত কোনো ভাই থাকি যাও আর দেখা যায় বেশ সময় তুমি আইয়া আগিতে দেরি হই যাক ময়ত তোয়া লাগবো আইয়া শুধু মুখ ওখান দেখতে ছাড়া আর কুচ্ছু নাই আছে নি ও সময় বালা হইব এখন বালা খাম হইব মরার বাদে তুমি আওলাদর লাগি তে তুমি কইলি তাই যে আপনারা দহন কার্য সম্পাদন করুক কুয়া দেরি করুক কুয়া না আর আমি আইয়া ইনশাআল্লাহ যেগুলা আজি বাদ বাক্যে খামো আমি চুরি কইমু আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান হালত বালাই করুক কুয়া ওটা হইল বালা নেক আওলাদর আমল খেয়াল করছেন নি আমার মাত আমরা আর কিন্তু ওলা চলিনি তোলা মাতরে বা চলিনি ফয়েলাও যে গুবি দেশ অগুরে জিগাইতে কারণ এগু বিদেশ বাড়িত জিগানির বাদে এগে হইল না আমি টিকিট চেষ্টা করি আর এর বাদে আস্তা এলাকা ঠান্ডা ঠান্ডা নানি না জনজা এলকু জানাইতা নাই ফুয়ার লগে যোগাযোগ করিয়া ফুয়া ইলা নেক ফুয়া হইলে হিগে অন্তা কি ভাই সালা দিলে ইলাও আমার ভাই না চুন কইন দিলাও হ্যাঁ আমার লাখান ব্যায়ামল যদি হয় হে কিন্তু এক অক্ত নমাজ বলে না বুঝছো নি উঠিয়া হয়েছে না না আমি টিকিট ও ফার্স্ট মিনিটের ভিতরে জানাই আর ফাইছে ভাইয়া দেখা গেছে আগামীকাল দশটার আগে এনরে আর দমন করা যায় না স্কুল জোর আগর মুহত বুঝতে পারে নি তখন আর আপনার ও সব ঠান্ডা জি না কাল দশটায় হইব হ্যাঁ কালকে সাতটায় ফ্লাইটে কুম্ভিগ্রাম আইয়া সাহেবে লাম্বা ল্যান্ড করবার এরপরে এই টাইমের ভিতরে আইয়া তাইনে হাজির হইবা কিন্তু তান হজরও নাই আছে নি ফ্লাইটে হজর কিলা করেন জানে নি উজু লইয়া উঠিছে নি আরে হজ গেছি হজ
ওলে এইতে মাসলা হইলো আপনি ফ্লাইট হক তুই গেলে হাজি সাহেব হজ যাইতে হইলে তুমি সবর মুসলা কে যাইতা হ্যাঁ ও সারা বহুত হাজিয়ে নমাজ বলি তাই এরোটার ইটার খবরও নাই বহাত খালি গোবার গুয়ার মশা কুলিয়া খাওয়া চলের নমাজের হকদার বুঝছো নি জানে না ইটার দ্বারেদি গেছে না কইছে হজ যাবা উত্তর যায় যায় আর যাওক আমার টফিক জার্গি ভাতারে দি আমি ইভাই যাইতাম না হজর টফিক আনলে নানি রাইত থইব ইলা এক হাল চলের আমি উমরাত আসলাম ইটা দেখি আইয়া হন আমার 32 জন লগে আসলাম আমরা 32 জন কইলাম কয়জন দে ডাকিয়া যেন এই যে হাল চলের ইটা যদি দেশর মানে দেখুন তে 1 জন হাজিরে আর 8 দুয়াইবানি কোনো মানছে বুঝলে না হারাম বিল্লা না মুলাকাতও হল মানে করতো নাই ও জান জান যাই ভাই এনতেন দেখে আমি আর আইব যাইয়ান না গেলে বুধই ভাই কিতা হাল চলে ওই যে মন যে আমল যে খাসলত হন গিয়া ও কাবার গর বয়তুল্লা শরীফ ওখান তাও পরোয়া করেন না তোয়াফর চক্করে চক্করে আপনার দোয়া আছে হাই রে হাই রুকনে মনিত 70 জন ফিরিস্তা বোয়াত আর যেমনে রুকনে মনিত যাইবাই তুজে দোয়া করবাই কৈত্রা আটি আটি তুমি দোয়া করতাই যেমনে রুকনে মনিত গিয়া যে দোয়া করবাই 70 জন ফিরিস্তায় লগইয়া আমিন হইন দেবাই কিন্তু ও জায়গা কেন আল্লাহর বন্দা গেছে অত গুটেখা করছিয়া ভিডিও কল করে করে রুকনে মনির দ্বার চক্কর মারে আর করো দেখ ও একটার নাম রুকনে মনি ও বন 70 জন ফিরিস্তা লগে যেমন আমি যাইয়া রানা মোবাইল এলাম এখন তার মাতর তুজুর বাইয়ে দুয়াউয়া মুখে দিয়ে আইবার লাইন নাই কারণ ইন হইন ভূমিকম্প দের তো আর ও আল্লাহর গো বুঝলা কই আর ওলা রে ভাই যাওতে দেখ ভাই আরো তুলা আগুয়াই এর বাদে পয়েন্ট সালে দিমু আইছে ও গো হন হন গিয়া কি হাল করে বুধবার আইনি আল্লাহর গোর ওর মানা মানি নাই আর ও গোর খানো যাইবার লাগে আমরা কত খান দিয়া আল্লাহর গোর সচুককে দেখে ওখান তোয়াফ করলে কত সোয়াব হায় হায় ও গরর কুনাত হজরে আসত বেস্তর ভাত্তর বুঝছো নি হে ওলা মারিয়া কর ও গু বেস্তর ভাত্তর বেটিরে দেখার কর দেখছত নি ওইটা তার তো আবর দোয়া তো আবর দোয়া করে এটা এগু দুগু নাই ও আমালা আইন 60 2 4 জন খালিও সিবে সিবে আটিত্রা আর ই ইগুন্তর জ্বালা ইনার কুন্তা করবার নাই তো আবর টাইমে আল্লাহর করে দি সাবা নিছে হে আল্লাহর করে দি সাইয়া সাইয়া খায় কারবার করে তার লগে আরেক বেটি তো আছে নানি বেটির লগে ওই গে অন তাকে কর তাকে করি ও দেখ পারবি ও দেখ দেখ রে বা দেখ মুখু কিতা সারা কুলা তো আপ চলে গতিকে যারা যাইবাই ই ওয়াজ হন গিয়া ইয়াই তো করবাই কই ভাই আমার দুদিনে কইছিল রে বা যেখান এখানে অক্ষর অক্ষরে মিলাইল হ্যাঁ আল্লাহর নবীজির রোজায় আতরর দারইল রিয়াজুল জন্নত বেস্তর টুকরা নবীজির রোজা থাকি লইয়া নবীজিয়ে যে মিম্বর খুতবা দিতা ও মিম্বর পর্যন্ত জায়গা বেশ নাই বুঝছেন নি ও হো আন থাকে ও তো খান ভাতারে হইব আর এমনে ও মসজিদ যত খান এর থাকি সামান্য বেশ ও লম্বাই ও জায়গা ওখান হইল জন্নতর টুকরা ও টুকরার নাম হইল রিয়াজুল জন্নত ও ওয়ালর ভিতরে নবীজির রোজা আর ওয়াল তাকিয়া ও বাজু হইল রিয়াজুল জন্নত অন আর ও নবীজির রোজা আবু বক্কর উমর 3 জনের এখানে এক সিরিয়ালের রোজা রিয়াজুল জন্য তো বাদে যাই আর নবীজির জিয়ারত নবীজির রোজার সামনে যাওয়ার বাদে ও ইমানদার মুসলমানে হইতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নবীজি দেখত্রা ও দার খান নবীজি আমার সালাম হুনত্রা নবীজি ফরমাইত্রা আমি সালাম দেবার বাদে নবীজি হইন ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি হে ও সময় এখান কিতা কর জানি ও দেখ ও দেখ ও অক্ত হইল নবীজির খবর কইয়া কইয়া এখান শেষ আটি আটি জিয়ারত করা লাগে ও বানি যায় না এই জায়গা তো বাইতে দেয় না বলিছে ও আটি আটি ও বা সিয়া সিয়া জিয়ারত করি ও দুর্গামকে বারি দিতে ইলো ওই হাত তুলিয়া দোয়া করবার লাইন নাই যারা গেছে আমার মাত বুঝবা বুঝবাই শুননি এটা সরকারি জেলা মনে হয় আমরা দেশের ইলা নাই ইনো উবাইতে এরতে নাই ইনো উবাইয়া হাত তুলি দোয়া করতে এরতে নাই ও জাগাত নবীজির জিয়ারত থরিয়া আবু বকর নাম লইয়া জিয়ার সালাম দিত এর বাদে উমর উলা উলে করে দিলে 3 জন ফুরা নি দেয় নাই এই জায়গা শেষ হে নবীজির রোজা দেখাইয়া ও বাদে কর ও আবু বকর ও উমর ও দেখাইয়া হে বারে গেছে এটা জিয়ারত গেছে ও তো গে আর ইতার ভাল্লার জালায় ও হদার থাকি জিয়ারত করা লাগে তারা এই বাজি গল্লি লইয়া বোয়া তার পুলিশে খালি কর হারাম হারাম একটাতে বন করুন না গতিকে ভাই
ওয়াট যেন তুমিও খালি হিন্দুস্তানও করতে আইলা নাই, সেন্টারও দৌড়ে লইছে, মূল সেন্টারও ওলা হন কথা কথা ডরাইন না। গতিকে আল্লাহ তমাম মুসলমানের হেদায়ত দেউক, আমার এ আপনার সকল দেখক আল্লাহ আমিন। এটা হইল কেয়ামতর আগর, এখানে করিব কেয়ামত হওয়ার আগর আলামত, মাত বুঝতে নি, কেয়ামত এখানে নিকটবর্তী হওয়ার আলামত। এই সময় দোয়া আল্লাহর আদালত কবুল হওয়া বড় কঠিন, এবাদত আল্লাহর কাছে কবুল হওয়া বড় কঠিন। আমার মাত ফারা চিত্রিছে আমি জমাইলে আর আমার বাহ ভাই অকল আলিম উলামাহর ইজ্জত দিতাম সম্মান দিতাম, যদি আমি সবাই মক্তবর সম্মান দেই ওয়ানোর খেদমত করি আর আলিম উলামাহর সম্মান করি, খাইল আলিম উলামা যেন তাহো কুয়া আমার মৌতর খবর উনার বাদে কইবা রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ই বন্দা আমারে বড় মায়া কন্যা মানুষ আসলা, আমার লোকে বড় সম্পর্ক আলিম উলামারে বড় ইজ্জত দিতা, ওই যেন কইত্রা মরার বাদে তান মুখে দি বারর বারণ নি না আত তুলা লাগেন না খেয়াল কত্রা নি মাত, ওই যে হৈত্রা খালি এগুলিন কিন্তু দিলে জানে হৈত্রা। আর কিরামান কাতিবিন ফিরিস্তায় অহনিন লেখিত্রা, আর আল্লাহর আদালত যার খাইল হাসরর মাঠ আলি মহলর লগে আপনার হাসর হইব রে ভাই। আল্লাহ যদি তুমি কবর থাকো ওই যে কবর নিয়াত হইব ফয়লা ও আলিমর দোয়া তোমার দরবার হয়ে আল্লাহ নিয়া যাইবা, বুঝলে তুমি আমার আলিম রে সম্মান দিছিলাই, আজ আল্লাহর তরফ থেকে তোমার এই বসারত এই পুরস্কার। ও দিন আমরা বুধ ভাইব কোনো আলিমর যদি দেখি কোনো আইব খেয়াল কত্রা নিমাত, সকল সমান নাই তো সমান নি, কারণ বাতাস যদি বেজা তায় তে মেসাবরেও ফায় আর আনা মেসাবরেও ভাই, তুয়া নাইলে বলে মেসাবর করে দি এখানে বাতাস লাগে না, আর বাকি সারা আর করে দি লাগে ওলানি, তুয়া নাইলে মেসাবর গর ফলে না নমাজির গর ফলে না আর বাদ কি বেনমাজির গর ফলি যায়, ইলা কোনো মাত আছে নি বাবা, ইটা হদুরি আইছে নুয়ারাই সোলা তুয় সোলামর জবানাত ফ্লাট হইতো, আল্লাহ আগে জানাই দিছো নো নো তুমি তোমার কম লইয়া নাও উঠি যাও, আর না আমার ই ফ্লাট একমাত্র তোমার নৌকা চালা নৌকার মানুষ ছাড়া আর এক বেটাও বাইয়া রইতা নাই, সারা নেস্তে না বুধই দিবা তো নু আর ইসলামে তান কম লইয়াও ও নৌকা দুটা লাগছে, যদি নু নবী থাকতা মাটি লেবেলে তে তান কম লইয়াও হিগুন্তর লগে ডুবা লাগলো নে লাগলো না নিয়নে, এর লাগে আমার বাহ ভাই অকল যদি কোনো আলিমর ভাও পিছলে আমরা আম অকল সাবধান মুখ যেন সিলাই থাকে, কোনো আমে মাথার অধিকার নাই, যদি মাথিলি বাই তুমি একারে খাইয়া খাম নাই, একটা দুজকর একটা পরোয়ানা তোমার খান্দ তুমি নিজে নিজে আনলাই, আমি গুণা করি আমার শাস্তি কিন্তু বড় ভয়ানক হইব, কারণ আমি জানে আল্লাহ জানিয়া আমি গুণা করি আর এল্লাগি আল্লাহ কৈছেন ফর্দার আড়ালে নিয়া দুর্মুস বড় ঠাইটু, ইগান দিয়া মুরাদ ইগান নাই আলিমগলর ফর্দার আড়ালে বিচার আমরা শুনি না নিবে জান, কিছু কিছু মানে কই নাই তা আল্লাহ সালে দিতা করি ফর্দার আলালে হন গেলে বুধ ভাই ভাই গেলে বুধ ভাই, এটা হদিস আছে ওই যে আমি ওয়াজ করি আর ও ওয়াজর হদিস আছে যে মা তা আমি মাতিমু আমার আমল আলাম মা তাম মাথা লাগবো, যদি আমি হন মাতি আর আমি যদি এর উল্টা চলি তাইলে কেয়ামতর দিন বল ভয়ানক সাজা আমারে আল্লাহ দিব, ফুকন আউজুবিল্লাহ আল্লাহ হেফাজত কর, এর লাগে আমি আমার রিল ফয়লাও শুরু করতে কাটিয়া শুরু করছে খেয়াল আছে নি, আমি ভয়লা কিতা কইছি আল্লাহ আমার ভয়লা অহনিন তোর উপরে আমল দেউ বাবা মাতিমু ইটা সারার উপরে আমল যদি আমার হয় না তে হন গিয়া গিরফতার হইব, যা অকল বাজু ঠিক রাখিয়া ও মাত মাথা লাগে, এর লাগে আমার বাহ ভাই অকল আমরা পরর মাত বিলকুল মাতিতাম না ভার মুনি এক কথা আইজ অন বুইয়া ওয়াদা করতাম, এরা যদি ডুল্লা উলাইলাই রুম লাড়িও না দেখ তোমার দরজা কতখান বাড়ে তুই বাঁচিবাই, যদি কোনো মানুষের দেখো গুণা করে তাহলে তারে মুখ দিয়া চেষ্টা করিও বুঝানির, বলে ভাই ইটা জিনিস বালা নাই বালা নাই কোয়ার বাদে যদি দেখো বন করছে না এর বাদে তারে হাত দিয়াও চাইও বন করতে পারছো না, হদিস শরীফ আইছে তারে তুমি তোমার দিল দিয়া নফরত করতাই,
তারে তোমার দিল দিয়া নবরত করতায় ওয়ান মনর মাঝে আনতায় ইগে ইগে সুদ খায় ইগে মদ খায় ইগুরে বহুত বুঝাইলাম কুন্থা মানল না ইগে আপনার চুরি করে ইগে আপনার জিনা করে ও আন তোমার মনর মাঝে গিনা থাকতো কিন্তু তার বিরুদ্ধে তুমি মাথায় দিতে না নাই আবার হে আজাই রই যাব আজাই কি লইব জানোনি হে কাম করি উড়িয়া আজাই রই যাবার তুমি আনা করিয়া গলাত তোমার গলফি লাগবো হদিছু আইছে যার আত্মসমালোচনা করবায় কোনো মানুরে যদি কিতাব আলোচনা কই লও হদিছু আইছে তে লগে লগে তোমার বাপরে তুমি অতাব নাইলে কিতার বাচ্চা যদি আরেক মান মুসলমান দে কই লও লগে লগে তোমার বাপরে ওখান বানাইলে অর্থাৎ তোমার বাপর উফরি আই ওই আপনারা বেজান ওয়া যে শুনছেন এক নাবালিক অবস্থায় বাচ্চা যদি কোরআনে পাক তিলাওয়াত করে মার বাবুর নামায় আমল হয় এক বাচ্চা নাবালিক অবস্থায় নামাজ বলে তাহলে এই নামাজের সব মার বাবুর নামায় আমল হয় রে ভাই কিন্তু ইয়াই যে কেউ ইয়াই যে কেউ এই এই যে জেলা মার বাবুর অগ্নি নাই ওলা আপনার হাতালে ওলা বিহত হল ভাই এর লাগে আমার বাপ ভাই হল আমার মার বই নকল আমরা আইসটা কিয়া মিশা মাত মাতিতাম না ফারমুনি আর ফরর মাত মাতিতাম না কারণ হে নমাজ চালিছে যেমনে কইছি ইগু বেনমাজির মাত আর মাতিও না কইয়া কত খান কই লেছি বস কেয়ামতর দিন হে আল্লাহর আদালত ও টুকরা দিয়া বা বেড়া ভার হইব উঠিয়া কইব আল্লাহ কারণ ইগান তার সামনে তুমি চৌকে চৌকে চাইয়া বার্তায় নাই কইতে ওটার নাম নাম হইল আই বুঝছি মাত বলা মাত মাতিত নানি হে নমাজ বলেন না কিন্তু ইকান তার আই তার সুখে সুখে সে এবার বাইনি কইতে হয় তুই বেলমাজি নমাজ বলে খোলস না কইবাই নি ইকান তার সামনে করে না করায় আবর কে ও আবর কর মা তোহানোর নাম হইল গিল্লা ফরর গিল্লা কি বোধ করিলি ভাই কেয়ামতর দিন হে দেখবো আর কোনটা নাই তোমার নামায় আমল ফলি ফলি যাইবাই আখটা দেখবাই ইসলাম উদ্দিন দে তুমি কইছো কট্টর বেনমাজি হে ওহান ফাইয়াও কইব আল্লাহ ও আমারে হে এখান কইল কেনে আমি বেনমাজি হইলে আপনি দিতে শাস্তি হে আমারে এখান কেনে কইয়া আফর কে এখান মানুষ টাইন কইল ওহানোর বিচার চাই আল্লাহ তার ওহানোর বিচার করব কইবা তারে তুমি কুশ কর তারে তুমি কিতাব আরাও না কইছিলা ওহান তুমি কুশ কর হে তো আর কোনটা তার বাঁচবার নাই বুঝছো নি কিতা কইয়া ও সবাই হে উঠিয়া কইব আল্লাহ তুই যদি আমার সারা গুণা নি তোর সারা নেকি যদি দিতে পারোস তাহলে আজ আমি দাবি সারিব নতুবা তোর কোনো দাবি আমি চালব না হে কইব ও বাইরে আরে গুর আল্লাহ ফরর মাত মাতে আরে গুর মাত মাতিছিলাম হিগে আমার যা নেকি আসলো সারা নিচে গিয়া এখন গুণা ছাড়া আমার গেছে আর কুন্তা নাই বুঝলে তাহলে তুই যদি আমার যা গুণার বুঝা আছে অগুণ যদি তুই নিতে পারস তাহলে আমি দাবি ছাড়িব নতুবা আমি কোনো সময় দাবি ছাড়িতাম নাই ও মা তু মাত যখন হে মাতে রে ছাড়ে নাতে এর লাগিয়া হক হুকুল ইবাদ বন্দার হক হক দুইটা একটা হইল আল্লাহর হক আর আরেকটা হইল বন্দার হক আল্লাহ কইছেন এই দুই হক আল্লাহর হক যে গুই গু আল্লাহ যদি চান তান স্পেশাল কোটা থাকিতে তোমারে চালি দিবা আল্লাহ যদি চালন কিন্তু বন্দার হক যে গু আল্লাহ দুইটা গুণা মাফ দিতা নাই কোরআন শরীফ আল্লাহ জানাইন একটা হইল বন্দার হক আর আরেকটা হইল আল্লাহর লগে শরীক কড্ডা শিরকি গুণা পরিষ্কার আল্লাহ কইছেন এই দুই গুণা আমি আল্লাহ মাফ দিব না যাইন আমি আল্লাহর লগে শরীক করি লইছো জানি উনিয়া আমার লগে আরো বহুত জিনিস শরীক করিয়া দুনিয়ার জমিন থেকে আইছো এই না আশা করিও না আমি আল্লাহ তোমারে যে মাফ দিম এই আশায় আইও না আর দুই নম্বর হইল জয়া মুসলমানে ফরর হক মারি লইছো কিবা তো ফরর হক কাই লইছো মাত দিয়া হোক আর তুমি লেনদেন দিয়া হোক ইয়াই দিলে কিয় আল্লাহ আসরের মাঠও কইবা হে যদি তোমারে মাফ দে আমি আল্লাহ দিব হে যতক্ষণ মাফ দিত নাই আমি আল্লাহ তোমারে ছাড়িতাম নাই কারণ হেই দিন আজকির দর্ব কিতা কইয়া জানি কইব আল্লাহ তোমার তা কি বলো ইনসাফ ইয়ার খেও নাই আই আপনি ইনসাফ দিও ও আল্লাহ ইনসাফ করবা বিহত হলবাই এর লাগিয়া আমরা মরলাম নিজে একদরা খামাইতাম পারি না কিন্তু ফরর মাত মাতিয়া আমি এখানে হালাকার বরবাদ বহুত নমাজ মাজ ভুলিয়া
বহুত তিলাওয়াত করি আর কিয়ামতের দিন দেখবাই আস্তা নামায় আমল খালি এগে করে দিব ও সারা তফিল এগে নিব গি এক এগুর যেগুর মাত মাতিসলে এর লাগি যেটা মাত মাতিতে সামনাসামনি কইয়া কইতে ভাই বেজার হইস না তোরেও আমি সামনাসামনি এখানটা কই নিলাম গেল এই পয়েন্ট আমি আপনার সামনে কইছিলাম ফয়লা শুরু করতে যে আমরা অকল মৌতর সময় আসি আসি মরমু আর আসি আসি জন্নতি বনিয়া কবর যাইমু আর আসি আসি আসরের মাঠও আমরা উঠিমু জন্নত যাইমু হান কইছিলাম নি না না ও তুলা ডোজ আমার বাঁক ভাই আর মা বই নকল মিলাইয়া মাত্তাম সেয়ার এক নম্বর মা তুইল আমরা বেটাইনার বেটিনতে আইস থেকিয়া ও জায়গাখান বইয়া আর মা বই নকলে বাড়িত বইয়া প্রতিজ্ঞা করিলাও যে জীবনে আর এক অক্তর নমাজ চাড়িতাম নাই ফারমুন জি এখানে ইনশাল্লাহ ওলা কই আর কি জেলা আল্লাহর তখতে লড়ে ওলা আন্দাজা হাল্লতে ইনশাল্লাহ কই আর যদি সরকারি ইনশাল্লাহ হয় তো মসজিদর ওয়াল থেকে উপরে উঠতো নাই ই যে ইনশাল্লাহ কইছি কোন চান মসজিদ থেকে বারোই বোন মাতো না জেলা বারো আসমানে জমিনে ইনশাল্লাহ হয় ওলা একবার তা কো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক গেল এখান দুই নম্বর হইল মাত কমাইলে তাই ফাজিল মাত বেটিনো বেটাইনো জরুরতর মাত ছাড়া বিলকুল আর কিচ্ছু মাত তাই না আর ইখান থেকে বাসবার এক দোয়াই এক দোয়াই কিতা জাননি মুখরে জুড়ি লে তাই কিতা দি জাননি আল্লাহর নাম দি এখানে সংক্ষেপ কইয়ার এখান নাম ভারবাইনি উজিয়ে আনা উজিয়ে চব্বিশ ঘন্টা এখানে ঘুমানির বাদেও মেশিন চলবে আল্লাহ আল্লাহ হুক আল্লাহ 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 নিজে নিজে এক তিন হাজার নিজে দিনের আইতে এক তিন হাজার বার আর উর্দে যত হাজার বার ভারো আজকুরও বৈঠক থেকে উঠিয়ে আমার বাহ ভাই হকলে আর মা বই হকলে শুরু করো শুরু করলে আমি মাত্র টাইম দিলাম চল্লিশ খান দিন ও চল্লিশ দিনের ভিতরে আপনি যে মজা আর যে মামলত আর যে হরিমান আপনি আল্লাহর আশিক বনবা পরে আর আপনার এই জিকির তাকিয়া বন হরানেওয়ালা জমিনও আর কোনো ব্যথা থাকতো নাই রেইস গাড়ি উঠার বাদে ব্রেক মারার বাদেও বহুত জায়গা যায়নি না না আপনার মৌতুই বলে ভাই এর মাঝে আপনার শরীরে কইব আল্লাহ 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 আমার নবীজিয়ে ফরমান আমার নবীজি হদিস শরীফ ঘোষণা দেন মানুষের শরীরে এক টুকরা মাংস আছে এই মাংসর টুকরার নাম হইল কল এই কল যান পাক আর পরিষ্কার থাকবো ও মানুষ একবারে ভুরা পরিষ্কার আর যান এই টুকরাত বেমার ধরি লইব আস্থা মানু বরবাদ সামনা দেখবা খুব বালা আমি ভাগুলি লাগাইছি জুব্বা লাগাইছি ভাই আমার এই টুকরা এখান যদি বাদ হয়ে যায় আল্লাহর আদালত আমি বরবাদ আর যদি ফুন্না কাপড় সুপড় লাগাই রে ভাই ফারা হালি সালি লাগাই আর আমার ও টুকরা ওখান যদি জলমল করে তে আল্লাহর গেছে আমি হইলাম আল্লাহর ওলি বাসান্দি সে করো ভাতর বাদে বদরপুরি সে করো ভাতর বাদে ডাক্তারে এই আছে তুস্কুপ গোত্র লাগায় শরীর যেন বয় অন বুধবায় খালি শরীরে কয় আল্লাহ 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 আপনারা তাজকিরা তুলা উলিয়া হইয়া বাংলায় এক বই আছে ইগান আপনার দেড়শো দুইশো আড়াইশো জন অলিয়া অলিয়কলোর জীবনী আছে রে ভাই এরা রহান ফুরিও দেখবাই জমিন বহু তলিয়কলোর শরীরে বহু তলিয়কল যেন গিয়া বইছেন উঠিয়া যাবার বাদে ও জাগায় আল্লাহর জিকির করছে কুকুয়া সুবহান আল্লাহ কি যা শরীর বানাইছুন বুধবার আইনি ও বানাইলেই তাই যদি ভারো ত্যাজা নোয়ার বাদে ওবা উন তাজুদ রক্ত লাগতেও আর কি শেষ নাই তাইতেও চক করে দেখবা তোমার গুম চালিছে চালার বাদেও দেখবা ওলা জানে খর তাহাত যুদ ফলিতে ইতা যতবিল পর্যন্ত আল্লাহর জিকির ই টুকরা তাইত নাই অতবিল পর্যন্ত আমার ওয়াজ দিয়া নাই কোনো মানুষের ওয়াজ দিয়া আল্লাহ মুখে কোনো মানুষ করা যাইত নাই
এলাকি আমার বাহ ভাই হল মা বই নহল আমরা আল্লাহর জিকিরের মাঝে লাগি যাই ও দেখা ফরর মাথাই তো না এগে মাথের তু কিতা জানে কইব জাননি এটা পরীক্ষা করা কথা কইয়ার আপনি ঘুমাই বেড়ে ভাই ও এতুকু তোমার জানে ওলা নফরত আইব ও দেখবা এই গুর বুকা ওলা দিন না আইব এই গুর মাতো আপনি হরিয়াই দেয় ও জিকিরে আপনারে হরাইয়া আনব কিন্তু এই টুকরা যতবিল পা কইতো নাই নবীজির হদিস অনুযায়ী কইয়ার অতবিল তোমার যত গুনার খাম সারা খালি তোমার টেস্ট লাগবো টেস্ট খুব বালা লাগবো মজা পাইবে আর বালা খামো খালি আমটা আমটা করবো এইটা হদিসর মাপ এর লাগে হারমোনিয়া আইসটা কি আর নিচে 3000 উর্ধে যত হাজার বার ফারি তসবিহ আনা তসবিহ একটা আন্দাজ আছে না হ্যাঁ বে হিসাব জিকির করিতে তো সব বললা বে হিসাব নিনা না কো না ও আল্লাহ তো যদি জিকির করে করে গুম লাগি যায় আর আল্লাহ গুমও তোমার মোহ দিলায় তোমার নাম ইমানদারর লিষ্ট নাম লেখাইব কারণ তুমি জিকিরর হাল্ল তো মোহ দিয়েছি জোরে করে কো না সুবহানাল্লাহ আইসি তোমারে হারানি হইছে স্ট্রোকের বেমারি হঠাৎ তোমারে স্ট্রোকে ভাইছে মুসলমান আর তোমার শরীর আল্লাহর জিকিরওয়ালা বনি গেছে তোমারে নিয়ে আইসি তারাইয়া তো হইছে তোমার কলবে খালি কর আল্লাহ 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 7 দিন 8 দিন তুমি আইসি রইছ তোমার বডিয়ে জিকির 1 সেকেন্ডও বাদ দিছে না কারণ ওই যে ও টুকরা জিকির জারি হয়ে গেছে রে ভাই তখন তোমার মত হইব ইমান ও রূপ রেখো সুবহানাল্লাহ এখন আমরা জিকির করবো নি না না জি ইগু করতে তো আর হেরান নাই আসেনি পাকে না পাকে মানে এই জিকির কোরআন শরীফে উজু উজু না করলে শরীর আপনার বা নমাজ আছে তিলাওয়াত আছে ইটা আপনার ফর গুজল হইলেও হারা যায় না যায় না নানি কিন্তু এই জিকির পাকে না পাকে বার বাইরে ভাই 24টা ঘন্টা জিকির কর কইত্রা এক ভরাসর গাছর বেশি তুমি গাড়ি ভাই আর তোমার যদি জিকির তোমার মুখে থাকে তে ও ভরাসর গাছ ও যত সময় পর্যন্ত এই গাছ যে কোনো জিনিসের গাছ যত সময় জিত্তা রইব হে জিকির করব কইত্রা এই সারা জিকিরর সব তুমি তোমার নামায় আমল হইব এক গাছর জিকিরও তোমার নামায় আমল হইব উরির বিসির হইতে সময় যদি জিকিরর মাধ্যমে রুও তাহলে যত জিকির এই উরির কাছে করব তোমার নামায় আমল এর সব আইব রে ভাই কালি সব ও তুলা এটাত কোনো কষ্ট আছে নি ওই দিন যেটা ওয়াজ করিয়া কইন না আজ কোনো ফালালা কুচ্চু আপনার খান্দ আমি দিয়ান নি মাতুন না কিতা লাগি দিয়ান নি আমার নবী দিয়ে ফরমাইন আপনার সামনে হাদিস বলেছিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার নবীজিয়ে ফরমাইত্রা আমা আমি নবীজির যদি মায়ার কেউ বন্তায় চাও আমি নবীজির মায়ার বন্তায় চাও তাহলে তুমি তাই আমার সুন্নতরে মায়া করো যারা আমার আমি নবীর সুন্নতরে মায়া করবায় এনতে আমি নবীজির মায়ার বনি যাইবাই আর যারা আমা আমি নবীর সুন্নতরে মায়া করতে নাই এরা আমি নবীর মায়ার বন্তায় নাই কখনো তুমি তাই নবীজির মায়ার বন্তায় নাই ওই যেন কইছিলাম ওয়াজ শুরু করতে বলে ঘুমে হয়ে যাগে নবীজি ভাইবাই মৌত সময় নবীজি ভাইবাই কেউ যদি তোমার দ্বারা থাকে না কেউ যদি কলিমা দেওয়ার থাকে না ও সময় তোমার দ্বারা আইয়া নবীজি দেখবাই কইতরা ও আমার উম্মত তুমি ডরাইও না তুমি ফলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও শোনা হল যদি আমরা জানিলাই নবীজি চিনিলাই আর নবীজি কইত্রা এই কথা শুনিলাই এই সময় আমরা ডর আর ভিতরে এক জোড়া তাকবো নি তাকবো নি তাকতো নাই কত নিশ্চিন্তাত মত আমরা ওলা লাগে নি না না ওলা লাগে এর লাগে আমি এলকু তুলা আলোচনা আর সময় তুলা করতাম সেই আর ও পয়েন্ট কারণ এখন আমরা তুলা না জানলে তো পারতাম না হারমুনি নমাজ বা সক্তর বলিব ফরর মাত সময় নেইব আর জিকির মাঝে আমার জবান লাগাই দিব বেশ কিচ্ছু ডোজ দিয়ান না বেশ কষ্ট আলা কুন্তা আমি কেয়া দিয়ান না আমি আরে কম দোয়াই গুণ দিয়ার ও কৈত্রা আমরার জীবনের যত খাম খাজ আছেন না নাই ভাত খাওয়া আছে পেশাব পায়খানা আছে গরো হামানি আছে বারো নিয়ে আছে রে ভাই এক মুসলমান আর এক মুসলমানের লগে মাত কথা খানি আছে
ওগুন যদি নবীজির সুন্নত মোতাবেক করিলাই তাহলে আমরা এক এক সুন্নতর লগে 100টা শহীদর সওয়াব পাইমু। আপনারা এবার নেদায় দিন আইনি আইনি ও আনো সেইবা আমি কয়েছো প্রত্যেক মাসো মনবীর মহানবীর সুন্নতের ফজিলত কইয়া আমি প্রত্যেক বিভাগর প্রত্যেক মাসো এক এক বিভাগর সুন্নত আমি চুনি চুনি জমাইয়া দিস। আমি ইন এখন সারা সুন্নত আলোচনা করা সম্ভব নাই, আরো বহুত কিতাব আইন বইন হইবা ফাইবানি না মাতুন না। আপনি হইলা গুছল কতটা সুন্নত, 13টা সুন্নত আছে গুছল কিয়াল কতটা নিমাত, 1300 শহীদর সওয়াব পাইবা যদি নবীজির তরিকায় ও 13টা সুন্নত লইয়া যদি গুছল করি লাও, 1300 শহীদর সওয়াব লইয়া গুছল করি মুসলমান তুমি গরু আইবে, এটা কঠিন কিচ্ছু নাই। এক সুন্নত হইলো তুমি উজুত কিয়া গুছলর আগে আমি কই আর শুনিলাও গুছলর আগে গুছলর সুন্নতি নিয়ম হইল তনখা কইয়া গুছলর আগে আপনি ইস্তিনজা করতা ইস্তিনজা ওন কিছু মাসলা আছে শুনিলাও গুছলর আগে আপনি ইস্তিনজা করতা ইস্তিনজা বুঝুন সবে বুধবারায় হিসাব পায়খানার বাদে আমরা যে ইস্তিনজা করি জেলা পানি খরচ করি ওলা আমরা গুছলর আগে ইস্তিনজা করতাম, কারণ গুছলর আগে বহুত মুসলমানে পেশাব আন্না পায়খানা যায় ওলা আছে নি না নাই আছে। আর যদি ফর্জ গুছল হয় তাহলে আপনি ভয়েলা খেয়াল করবা বা বাই হল আর মা বই নহল বহুত কিন্তু কঠিন মাত মাতিয়ার ইগান এলার মাত মাতিয়ার না ফর্জ গুছল বহুত বেটাইন্তর আর বহুত বেটিন্তর আদায় হইত নাই। গুছল করবা এক বিশ বুড় দিবা সাবন্দি গোতর মনে রাখবা কিন্তু তান ফর্জ গুছল আদায় হবে না। এর লাগিয়া তাইন ফর্জ গুছল হোক আর এমনি মুস্তাহাবি গুছল হোক গুছলর যদি আমরা আদত বানাইলাই নবীজির তরি খায় তে আর কোনো বেড়ায় ভাইব নি শুনছে ভাইব নি এর লাগি শর্টকাট কইয়া দিলে ইয়ার গুছলর আগে আপনি ইস্তিনজা করতে খান ফুরকিত গিয়ানি মাত তোলা ফুরকিত গিয়ানি আমরার তো আদত হলা ফুরগির সামনা বাজু কুন্তা নাই ও হন পেশাব করছি করি উড়িয়া বহুত মুসলমান পেশাবর আগে গুছলর আগে পেশাব দললে আনা দলায় কারবার করে দিন এটা আশা কইয়ার না মিশা কইয়ার না ও গিয়া গুছল করলে তাম এলকুয়ার উদ্দা দলায় গুলো ইয়া কিতা করতে ও ফুরকির বারবার দাঁড়ো দিয়ে কিছু পেশাব না থাকে আর কোনো কোনো জায়গা আছে ইনর পেশাব না লাগেও না ও ফুরকির বারও বই গেলে ও হয় এটা উদ্দা কইয়ার না আশা কইয়ার মাতো না কেনে আর কইত্রা গুস্করিনীর দাঁড়ো ঈদগার দাঁড়ো ঈদগাত নাই ঈদগার দাঁড়ো পুষ্করিণীর দ্বারা কাসাত এর বাদে আপনার মসজিদর দ্বারা কাসাত দ্বারা আসাত হেসাব পায়খানা করা নিশে দ্বারা কাসাত আমরা ফুরকির ভারও বুঝাও বোধ পাইসাবে মারি দিই মারিয়া দোলাউলা না আয়া অকলতা লইয়াল আমি গেলাম ভানিত এর খুব ঠিকছে বুলুল সাইডটা দিয়া আর যাইতে বৌরে কইয়া গেছে বা তান যোগ আইছি আমি ও তো আয়া আকারে সাইডটা কাইয়া হইয়া আগর সফয় আকারে গিয়া জোরন নমাজ আর যদি এনর ফর্জ গুছল থাকে গুছল ফর্জ থাকে আর না কয়া পানি দেন না মা দুধে ট্রেনি কিতা কইয়া আর গড়গড়া করিয়া কুল্লি করুন না গড়গড়া করিয়া কুল্লি করুন না আর নাকর নরম অংশ পর্যন্ত নাকর আঘাত নাই খেয়াল করিও নাকর পানি কইতে সময় নাকর আঘাত নাই আগা বিজানি নাই নাকর আগা বিজানি নাই বলা করি আজ বুঝিও নাকর ভিতরে ও বন নরম অংশ ও বন ও তখন পর্যন্ত প্রত্যেক নাকর দুইটা খানা আছে না একটা দুইটা ও হইলা ডাইনর গুমকায় ওলা মারতায় ইটা মারিয়া ও খানি অঙ্গুল লোক হারাইয়া ওলা লালাচলা দিয়া যত বিল বুধবাইতে না এবাজু বিজিছে অত বিল ওবাই কুচাইয়া ওবাজু ক্লিয়ার করতে যদিও করো না এক ফুল পরিমাণ জায়গা ও নাকর ভিতরে হুক না থাকে আর ভর গুছল আলা বাই সাব আর বুয়াইও তোমার ভর গুছল আদায় হবে না নমাজ হলতে হইত নাই কোরআন শরীফ আদ তো কবিরা গুণা তুমি নাবাক অবস্থায় আল্লাহর আদালত খেলা হয়েছ কবিরা গুণা আসিবার কথা নাই। আমি অথাও আজ কয়বা একবার শুরু করছিলাম শুরু করার বাদে জায়গায় জায়গায় তাকিয়া আপনার মা তুটিছে এন বড় সমীন মানুহ ও তা সমীন ইটা বুঝা ইটা আমি সমীন দিও আজ করি আনি ইটা মাতুন না আপনারা ইটা বুঝলে সমীন দি কত হায়া আলা
बात दिसी आवे था इला नाय अमार गोर अली कुटुंब कस गेले बेठिन ते कूस थाई था अरे या गोर अली वाज करता बोले तुम्ही इता वाज सला आर वाज भावना नी हसावर आमी खोय दिन बात दिले इसना एलकु देखि आर समाज विभ्रांत हो वाजे जार जानेन ना करिया ओ गुसल आपने उजु जुदि करिला गुसलर आगे त्यान नाकवानी देवा बंदुई बनी माथो तुला माथो इल्ला किता लागी एल लागी भयला इस्तिंजा करताय अर्थात पेशाब करते ইতা হবাই উহরে দি ভানি খরচ করতাই ফুরগিত নাই আজল ফুরগিত ফলিয়া গুসল মকরু একান্ত যদি সিস্টেম নাই গেছো কি ফুরগিত ওন আপনি শূন্যতে দেয় করতে ঘর ভাই জগে গুলিয়া যাও না ফারো ওয়াক ওন বলে আমি শূন্যতে দেয় করিয়া দেবো আমার নাই বাথরুম হ্যাঁ বাথরুমের ওয়াজ করলেছি আর করিয়ার নাই তাই আপনার ইউটিউব উঠে গেছে এলকু ভিড়িয়া এখান করলে কইবা তাই নাও ভিড়িয়া রিপিট করতরা বুঝছো নি বাথরুম তো আমরা বিয়ার খালি আগ কান শেষ তুলির টান দেওয়া হয় এখানে আগর রাত শেষমেশ কাম হয় বাথরুমর খো না বুদ্ধা কয়াল না হাসা কয়াল মাথো না রে বাতুলা বলে কিতার কাম রয়েছে বলে মাতিয়ালাম নাই খালি বাথরুমর বলে ও খালি আইজ আইজ ওপেনিং গইব আইজ ভয়লা ও ওপেনিং গই তো আইজ কারণ মেস্তুর পাইছিলাম না তাড়াতাড়ি কারণ বিদেশ দিয়ে থাকি পাইছাম বাথরুম একদিন বা দুই দিন ব্যবহার হয়েছে এর বাদে যে থালা যে গু মরছে তিন নম্বর দিনটা কি বুয়াই ভুরকিত ইনো আর বাথরুমের কোনো খায়া করবার নাই ইনো খালি পেশাব আর ভয় খানা ইনো গুজলর আর সিস্টেম নাই কিছু আপনার শীতর দিন ওই দেন আপনার ঠান্ডা ঠান্ডা আর গরমের সিস্টেম যদি থাকে তে ও ওনটা কি লয়েতে লইব গিয়া গরম পানি আর নাইলে ফুরকি ফুরকি ছাড়াবে টে যেমনি তিন নম্বর দিন বেটারে কইব এর যাও আমার জীবনেও আমি এটা তো চললি ভাই না এটা উফরি বানি দিয়ে আমার ও হয় না বেটে কইলো আর যাইস কি দুই তিন দিন বেটায় কইলো আর যাইস কি ভাই দুই তিন দিন হয়েও গেছে তুই নু শুন না ও তো শেষ বাথরুম বিয়া করবার আগে নাই বাথরুম মুসলমানে দুইটা জিনিস মুসলমানের ফয়লা একটা হইলো পেশাব আর হয় কেনা আর বাথরুম ও মুসলমানের পয়লা সিফত হইল গোর বাদে ঠিক করবাই বুঝছো নি খালি ভানি বলা বন করিয়া আগে ওগুন ঠিক করার দরকার দরকার নি না না ফুরকিত যাও না যাওয়ার বাদে কত বেহাই আমি এরে এক বেটা মানুষের নিয়ম হইল আপনি একারে উদলা বদন শরীফ লইয়া আটিতে আল্লাহ দিলা করি তোমারে যেন দিলেইলা এ হুদ্দা করে কইয়ার নি আস্তা বালির মাঝে খুব স্বাস্থ্য মাস্থ আলা এক বেটা উদল হইয়া আঠাত দেখিও সরু গেও চাইব দেখবা বাড়ির বড় গেও চাইব বেটাইনতেও চাইবা বেটিনতেও চাইবা আর খালি কিতা কইবা জানি আল্লাহ দিছিল ওবা চাও এক বুকুর ফানা ওই গান বার করায় তো ওই গে মাথের ওখান হো না উদ্ধা কইয়ান না আশা কইয়া আর এখানে আমার লাগান মরাই ন যদি বারো খালি কইবা এক হাজার গুরুর ওয়াজ করি আর আমি মরার আমার লাগান হিটা বেটার ওয়াজ করিলে ইয়ার আমি এখানে ইটা বেটাও যদি উদল হইয়া বারো ও হদার থেকে বেটিয়া কইব এ রে ও সা মোলা বার হইছে এই তো বাতাসে ভালাই ও আর এখন মা তো সুযোগ পাইলো নি না না পাইলো নি না না তুমি ওখান তা কদন গামছা এখান দিও গুড়িয়া আটো গুড়িয়া আটো বহুত সব সব আছে এই গুড়িয়া আটার সব আছে বদরগুড়ি শেখ রহমতুল্লাহ আলাইহে গুসল করতা কোনো বেটায় কইতা বার্তা নাই কোনোদিন তান শরীর দর্শন করি জুব্বা লাগাইল অবস্থায় বাথরুমও গিয়া আমাইতা আর আবার জুব্বা লাগাইল অবস্থায় তাই নব্বিদা জুব্বা লইয়া তাই গিয়া অন্য রুম গিয়া অকু বদলাইয়া আবার জুব্বা ভেঙ্গি বার হইত তান বেটাইন কিতা গোত্র উদলা করা যায় না নি মাথো না কেনে কিন্তু একটা মুস্তাবি আমল চালিছুন না ও না চালায় তো অত বড় অলি দেখে সে কইতে হের বাসখান দিয়ে দেখছো কোনোদিন উদলা হইয়া গোসল করতে আসো নি একজন মাথো না কেনে না আমিও আমার বোর্ডারে স্টেশন এটা না জিগাইলে এমাদুদ্দিনের খটা পর্যন্ত এটা মাপ আছে মুল্লা লান্তা এরতে না দুই ঘন্টা ওয়াজ করো না তে গতিকে আমিও আমার ওয়াজ এটা আপনার আর বালা লাগে কি না জানি আর না আমিও আল্লাহর হুকুম হইলে কথা আমার আটানি দিলে আর আমিও ওথা লাগিয়া এক পয়েন্টও তুলছি ও গুসল গুসল কানা এটা ভাতারে গেছি গিয়ে আমি মরিয়া ঠাইলাই ও গুসল কানা বানাইতা এই গানের ভিতরে গুসল যতজন করবা এক একটা সুন্নতর সাপ পাইবা ওই যেন তুলিয়া ভানি দি গুসল মাত বুঝবে শুননি ও বানাইলা এখানে বিয়ায় ফিরাই আর সকলটাই কুলাইব ও ওখানে কুলাইব নিলা না কুলাইব রে ভাই ও হলে ও আমল করো করলে হইব ওইলে গুসলের নিয়ম খানি কিয়া করা লাগবো গুসল হইতে যাওয়ার বাদে ইস্তিনজা করতায়
ইস্তিনজা করিয়া যদি খেয়ার শরীরের মাঝে মা বই নকলার ভাব ভাই সকল খেয়াল কর, গুসল ফরজর কারণে কয়েকটা কারণ আছে, যেটা কারণে গুসল ফরজ হয়। বেটাইনতর তিনটা কারণে গুসল ফরজ হয়, বেটিনতর পাঁচটা কারণে গুসল ফরজ হয়। ইটা আপনারা জানা, আমি আর ইটা আলোচনা করি না, বাদে বেটিন তো কইবা খমিন দি করলিছে, গতিকে ইটা এখন বুধবার আয় তুমি তেন আমি বাবা খমিন দিত যাইয়ার না, আমি তোরা বালা বালা মুখাদি মারিয়া যাই আর কি। ও ইটা সব কারণ ওইলে কাপড় কাপড় বিভিন্ন কারণে নাজাসত কাপড় লাগতো পারে, শরীরও লাগতো পারে, বুঝবে তো আপনারা। ইটা লাগিয়া যদি শুকাই যায় আর আহলে আমি গিয়া যেমনি বেটারটি লাম লাম ফানিত লামিয়া গিয়া এক ছয় বুড় দেওয়ার বাদে গোত্র যে নাজাসত ইগু লাগিয়া অন বিজিল ফানি হওয়ার বাদে হে কি তৈল তাজা হইয়া হে কিন্তু জাগাত লাগাইল কাপড়র ইগু অলা জাগাত কাপড়র লগে লাগাইল, হুকনা হুকনা আসলো বাবা কোনো বেড়া আসলো না, এমন তো ইগু বিজিয়া হে তাজা হয়ে গেছে, হইছে নানি গুসল উসল করিয়া কাপড় বড় বদলিয়া আইসো যাত নাভা কিন তোমার শরীর এরিয়া।